আসসালামু আলাইকুম, আমি শারমিন হীরা সিলেট থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশি ব্লগার মম হীরা চ্যানেলে আপনাদের আরও একবার ওয়েলকাম করছি। চলে এসেছি কিচেনে, আর একটা মাছ ভিজতে দিয়েছি। এটা বরফ ছাড়তে ছাড়তে আমি সবজিগুলি গুছিয়ে নেব। নতুন আলু ছুলতে কিন্তু ছুরি বা বঠি কোনোটারই দরকার হয় না। এটার জন্য ছোট্ট একটা রান্না করার আগে সব কিছু গুছিয়ে নিলে রান্নাটা অনেক সহজ মনে হয়, তাই আগেই সব কিছু গোছগাছ করে নিচ্ছি। আজ দুপুরে যা রান্না করব সব বের করে নিয়েছি। আমি সবসময় চেষ্টা করি কাটার আগেই সবজিটা ধুয়ে নিতে, এতে করে সবজির পুষ্টিগুণটা ভালো থাকে। সব এক এক করে ধুয়ে নিচ্ছি, আর পানি ঝরিয়ে সব সবজিগুলি কেটে গুছিয়ে রেখে তা এখন যে মাছটা কেটে নিচ্ছি এটা হচ্ছে কালিবাউস মাছ। এটা কার্ব জাতীয় মাছ। এই গোত্রের সব ধরনের মাছই আমার মোটামুটি ভালো লাগে, তবে রুই কাতল ছোট ভালো লাগে না, কিন্তু কালিবাউস মাছটা একটু ছোট হলেও বেশ ভালো লাগে। এভাবে মাছের আঁশ ছাড়ালে কিন্তু চারপাশটা নোংরা কম হয় আর পরিষ্কারের ঝামেলাটাও থাকে না। এই মাছের আঁশ একটু বড় বড় হয়, এই কারণে আমি সিঙ্কের ছিদ্রটা আর বন্ধ করে নিলাম না। অন্য মাছ হলে কিন্তু অবশ্যই বন্ধ করে নিতাম। বাঙালিরা যত ভালো করেই মাছ ধোক না কেন, তারপর লবণ দিয়ে অবশ্যই একবার ধোবে। তো আমিও তাদের ব্যতিক্রম নই,
মাছটাকে ঘষে ঘষে পরিষ্কার ঠিকই করেছি, তারপর আবার কেটে লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে তারপর কিন্তু রান্না বসিয়েছি। তো এতটা আর আপনাদের সঙ্গে শেয়ার করি নাই। মাছ ভুনার ক্ষেত্রে আমি মাছটা একটু হালকা করে ভেজে নিতে পছন্দ করি, এতে করে মাছের অ্যাকচুয়াল স্বাদটা পাওয়া যায়, আর খুব বেশি কড়া করে ভেজে ফেললে আমার কাছে খুব একটা টেস্ট মনে হয় না। মাছটা আমরা নর্মালি যেসব মশলা দিয়ে রান্না করি সেগুলি দিয়েই রান্না করেছি, সাথে একটু টমেটো কেটে দিয়েছি। শীতকালে টমেটো দিয়ে মাছ ভুনাটা বেশ ভালো লাগে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজের কলি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই আমি একটু পরেই দিয়েছি, আর নামানোর আগে ধনে পাতাটাও দিয়ে নিয়েছি। পাশের চুলাতে আমি সবজি রান্না করার জন্য তেল দিয়েছি, আর তেলের ভেতর একটু হলুদ আর লবণ দিয়ে নিলাম। ফুলকপি সবজিটা একটু ভেজে রান্না করলে খুব ভালো লাগে খেতে, তাই রান্নার আগে আমি একটু ভেজে নিচ্ছি। ফুলকপিটা তুলে রেখে তারপর ওই তেলেই আমি আবার রান্নাটা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নিয়ে তারপর একটু পানি দিয়ে দিচ্ছি যাতে শুকনো মশলা দিলে পুড়ে না যায়। এরপর আমি মরিচ হলুদ ধনিয়া জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি, আর সাথে অল্প করে একটু লবণও দেব, কারণ লবণটা আমি আগে ভাজার সময় একবার দিয়েছি তো বুঝে শুনেই দিতে হবে। এবার একটু টমেটো দিয়ে তারপর ভালো মতো কষিয়ে নিলাম, আর তারপরই ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটা দিয়ে হালকা একটু নেড়ে দেব। সবজিটা যেহেতু আগে থেকে ভাজা ছিল তাই সিদ্ধ হতে খুব বেশি পানির দরকার হবে না। সবজি রান্না হতে হতে আমি পাশাপাশি অন্য কাজগুলিও করে নিচ্ছি। তো এরই মধ্যে আমি নূরকে গোসল করিয়ে দিয়েছি, আর সেই সাথে আমি কাপড়টাও ভিজিয়ে দিয়েছি। উলের কাপড় থাকার কারণে আমি ফ্যাব্রিক কন্ডিশনারটা ইউজ করছি, কিন্তু নর্মাল কাপড় চোপড়ের জন্য এটা দরকার হয় না।
সবকিছু গুছিয়ে নিয়ে তারপর ঘরটা পরিষ্কার করে নেব। তো আগেই ছিটিয়ে থাকা খেলনাগুলিকে গুছিয়ে নিলাম। এরই মধ্যে আমার মেয়েও পরিষ্কার করতে চলে এসেছে, বারবার হাত দিচ্ছিল। সব কাজ শেষ করে গোসল করে নামাজ পড়ে তারপর নূরকে খাওয়াতে চলে এসেছি। কাটা বেছে খেতে পারবে না, এই কারণে আমি খাইয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।